আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। এবারে আইপিএলে দুই দলের প্রথম ম্যাচ, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কোহলি। তাদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজকের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছিল। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। 20 ওভারে 171 রানের একটি সংগ্রহ দাঁড় করিয়েছিল আরসিবির সামনে, যেখানে রোহিত শর্মা 10 বলে 1, ঈশান কিষাণ 13 বলে 10, সূর্য কুমার যাদব 16 বলে 15 এবং তিলক বর্মা করেছেন 46 বলে 84। মূলত তিলক বর্মার অসাধারণ ইনিংসে ভর করেই মুম্বাই ইন্ডিয়ান্স 171 রানে লক্ষ্য পেয়েছিল। আর এমন টার্গেটের বিপরীতে দুর্দান্ত শুরু করেছিল আরসিবির ফাফ ডুপ্লেসিস এবং বিরাট কোহলি। আজকের ম্যাচে ফাফ ডুপ্লেসিস করেছেন 43 বলে 73 রান, দিনেশ কার্তিক 3 বলে 0 করে আউট হয়েছেন। অবশ্য তারা দুজনে মিলেই 100 অধিক রানের পার্টনারশিপ গড়ে ফেলেছিলেন। বলা বাহুল্য যে উইকেটের চারদিকে 4 ছক্কার ঝড় তুলেছিলেন আজ বিরাট কোহলি, আর আরসিবির চিয়ারলিডাররাও তাকে উজ্জীবিত করেছিল। তাই তো ম্যাচ শেষে বিরাট কোহলির কাছ থেকে একটি সেলফির আবদার করেছিল তারা, আর বিরাট কোহলিও সেটি সানন্দে গ্রহণ করেছিল। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।